সব রকম গল্প চ্যানেলে আজকে আমরা পড়ে শোনাবো লীলা মজুমদারের লেখা গল্প ভয়। ছাপাখানাটি খুব ছোট হলেও সারাদিন সেখানে কাজ হতো, ছুটি হতে হতে সেই সন্ধে হয়ে যেত। ছাপাখানার পাশে একটা চায়ের দোকান ছিল, 20 পয়সা দিলে একবার গুড়ের চা আর ঝালঝাল আলু চচ্চড়ি দিয়ে মোটা একটা হাতরুটি পাওয়া যেত, খেয়ে বঙ্কু রওনা দিত। দুটো বাড়ি, তারপরে বন, এসব জায়গায় কোথায় শহর শেষ হয়ে বন শুরু হলো বলা মুশকিল। শহর বলতে অবিশ্রী খুবই ছোট শহর, গ্রামও বলা চলে। তবে ছাপাখানায় অনেক বাইরের লোক কাজ করত, তারা ওই গ্রামে থাকত, গ্রাম বললে চটে যেত, বলতো ছোট শহর। বনের মধ্যে শালগাছি বেশি, মাঝে মাঝে পলাশ, মহুয়া, শিমুল, বুনোতাল, দিনের বেলায় চমৎকার, সন্ধে হলেই মুশকিল। ছায়া ছায়া, অদ্ভুত সব শব্দ, গুরু শিষ্য পেঁচা ডাকে, বনের নাম ঘনার বাধা। এককালে এখানে কুখ্যাত ঘনা ডাকাতের আস্তানা ছিল, সে প্রায় 100 বছর আগে। তখন কি দিনে কি রাতে কেউ পারলে এ বনের ধারে কাছে আসত না। রাতে এখনও আসে না, দিনে মধু আর আঠা নিতে এলেও রাতেও আসে না। ঘনা নাকি এখনও ডাকাতি ছাড়েনি, অনেকে নাকি দূর থেকে তাকে দেখে অমনি চোঁ চোঁ দৌড় দেয়। বঙ্কুর নাইট স্কুলটা বনের ওপারে, লেখাপড়া শিখতে হলে কষ্ট করতে হয়। বাবার ডান পা কাটা গেছে, পেনশন যা পায় তাতে ওদের চলে না, তাই বঙ্কুকে ওদের হাই স্কুল ছেড়ে এই নাইট স্কুলে পড়তে যেতে হয়। অন্যদের সঙ্গে লখা থাকে, ওর বন্ধু লখাও ছাপাখানায় কাজ করে, দুজনে থাকলে ভয় করে না। ঘনা একা, লোক খোঁজে। তখন আলো ছিল, হয়তো 6টা বেজেছিল, শালগাছে ছায়া লম্বা হয়ে পড়েছিল, পাখি ডাকছিল ঝোপে ঝাড়ে খুশখুস খড়খড়। বঙ্কু আধ ঘন্টার মধ্যে বন পার হয়ে বন বিভাগের আপিসের গায়ে লাগা নাইট স্কুলে পৌঁছে গেল। বঙ্কুর বয়স 14 আর 3 বছরে হায়ার সেকেন্ডারি পাস করে, ছাপাখানার কাজ শেখার স্কুলে ভর্তি হবে, পরীক্ষার জন্য তৈরি হবে, আবার রোজ 5 ঘন্টা কাজ করার জন্য মাইনেও পাবে। আরও 3 বছর পরে পাস করে বেরোলে সরকারি কাজ পেয়ে যাবে, মা বাবা সেই আশাতেই আছেন। ছোট বোন নুটুও বলে, দাদা আমাকে বড় পুতুল কিনে দেবে? তাই মন দিয়ে পড়ে বঙ্কু, পড়তে পড়তে ভাবে এরপর আবার বন পার হতে হবে একা। একসময় ছুটি হয়ে গেল, রাত 9টা, বঙ্কু আজ একা বনের পথ ধরল, সঙ্গে আলো ছিল না, আলো কোথায় পাবে, টর্চের বড্ড দাম। একটা বট গাছের কোটরে লখা কয়েকটা শুকনো বাঁশের আগা ছেঁচে শুকনো পাতা জড়িয়ে মশাল বানিয়ে লুকিয়ে রেখেছিল। বঙ্কু সেই একটা বের করে শহরের শেষ পানবিড়ির দোকান থেকে ধরিয়ে নিল। জগাদা বলল, একা যাচ্ছিস নাকি, আজ আবার অমাবস্যা, লখা কোথায়? লখার জ্বর, না হয় আমার এখানে 4টি খেয়ে শুয়ে রইলি, সকালে বাড়ি যাস, মা বাবা ভাববে জগাদা। মশাল ধরিয়ে বঙ্কু রওনা হলো। মশালে যেমন আলো হয় তেমনি আবার মনে হয় চারিদিকে গাছের ছায়াগুলো নড়ছে চড়ছে। বঙ্কু পা চালিয়ে এগোতে লাগলো, হঠাৎ শুনল ছোট ছেলের কান্না। বঙ্কুর গায়ের রক্ত হিম, ও নিশ্চয় সত্যিকারের ছোট ছেলের কান্না নয়, অন্য কিছুতে ওকে ভোলাবার জন্য ওই রকম শব্দ করছে। কোনো দিকে না তাকিয়ে আরও খানিকটা এগিয়ে গেল বঙ্কু, ছোট ছেলেটার কান্না থামল না, মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে, আবার ফোঁপাতে থাকে, নুটু আগে ওই রকম করে কাঁদত। বঙ্কু মশাল নিয়ে চারিদিক খুঁজতে লাগলো, জায়গাটা বড্ড ঘুপসি, তার মধ্যে বেদেরা খরগোশ ধরবার ফাঁদ পেতে রেখেছিল, কামড়ানোর ফাঁদ, গোটা 2 খরগোশ পড়েছিল, আরও একটা ছোট ছেলে, কাঠুরুদের ছেলে কিনা কে জানে,
এ জায়গায় ভালো না, এখান থেকে চলে যাওয়াটাই ভালো। কিন্তু ছেলেটার মুখে আলো পড়তেই বঙ্কু দেখল তার চোখের কোণে জল জমেছে, ঠোঁট কাঁপছে, হয়তো বছর তিনেক বয়স। বঙ্কু তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। ফাঁদের কাটা কাটা দাঁতগুলো তার একটা পায়ে কামড়ে বসেছিল, সঙ্গে একটা সবুজ ডালেও কামড় পেরেছিল বলে পাটা কেটে পড়ে যায়নি। হঠাৎ কানের কাছে ফুঁস শব্দ শুনে দেখে কুচকুচে কালো একটা লোক, কপালে কাটার দাগ, লাল লাল চোখ, উঁচু উঁচু দাঁত, বিকট চেহারা। কিন্তু লোকটা নরম গলায় বলল, টেনে খুলো না বাবু, পা কাটা যাবে, দাঁতের ফাঁকে ওই পাথরটা গোজো। মশালটা পাথর ঠেকা দিয়ে ছোট্ট একটা অসমান ঢিল নিয়ে আস্তে আস্তে ফাঁদের দাঁতের ফাঁকে গুঁজে দিতেই ফাঁদের হাঁ বড় হলো। বঙ্কু ছেলের ঠ্যাংটা টেনে বার করে আনলো, ছেলেটা নেতিয়ে পড়ল। বঙ্কুর হাত পা ঠান্ডা। কালো বিকট লোকটা বলল, না না কিছুই হয়নি, ব্যথার চোটে অচৈতন্য হলো। ওই যে তোমার ডান হাতে ছোট ছোট পাতা দেখছো, ওই খানিকটা পাথরে ঘষে লাগিয়ে দাও, দেখতে দেখতে ঘা সেরে যাবে। তাই করলো বঙ্কু, লতা দিয়ে জড়িয়ে বেঁধে দিল। তারপর ছেলেটাকে কোলে করে উঠতেই লোকটা বলল, আমার পাটা কেউ বাঁচায়নি গো, আঙুলগুলো সব কাটা পড়েছিল। ওর পায়ের দিকে চেয়ে শিউরে উঠল বঙ্কু, ডান পায়ে একটাও আঙুল নেই। এমন সময় দূরে মশালের আলো দেখা গেল আর ডাক শোনা গেল, নাকু, হারে নাকুরে। সঙ্গে সঙ্গে বিকট চেহারার লোকটা কোথায় যে সরে পড়ল আর ঠিক নেই। ছেলেটাকে খুঁজতে এসেছে গায়ের লোকেরা, সঙ্গে সঙ্গে এসে পড়ল। পাগলের মতো চেহারা ওই বোধ হয় ছেলের মা। বঙ্কুর কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে বারবার সে বলতে লাগলো, বাঁচি থাক, সুখী হ, ভগবান তোর ভালো করুক। কাঠুরুদের ছেলেটা নাকি ভারী দুরন্ত, কেমন করে দল ছাড়া হয়ে গিয়েছিল। তারপর হাসতে হাসতে সবাই দল বেঁধে গ্রামে ফিরল। ছেলের বাপ হঠাৎ বলল, বড় বাঁচিয়েছিস বাপ, খনার হাতে পড়লে ওকে আর দেখতে পেতাম না, খনা বড় ভয়ঙ্কর। বঙ্কু বলল, কেমন দেখতে খনা, কি জানি, কাছে গেলে তো নিঘাত মৃত্যু, শুনেছি কালো কুচকুচে কপাল কাটা আর ডান পায়ে একটাও আঙুল নেই, বড় ভয়ঙ্কর সে। বঙ্কুর বুকটা টিপটিপ করতে লাগলো। সে বলল, না না খনা বড় ভালো, মোটেও ভয়ঙ্কর নয়। এরপর নাকি খনাকে আর কেউ কখনো দেখেনি। নমস্কার।